69 বছর পর খোঁজ মিলল আরেক অ্যাশেজের। তবে ক্রিকেট নয়, এই অ্যাশেজে জড়িয়ে আছে ফুটবল। ক্রিকেটের মতো ফুটবলের অ্যাশেজেও রয়েছে অস্ট্রেলিয়া, তবে প্রতিপক্ষ ইংল্যান্ড নয়, বরং প্রতিবেশী নিউজিল্যান্ড। 1954 সালে হারিয়ে গিয়েছিল ফুটবলের এই অ্যাশেজ, যা পরিচিত ছিল অ্যাঞ্জাক সকার ট্রফি নামে। ক্রিকেট ইতিহাসে ইংল্যান্ড অস্ট্রেলিয়া দ্বৈরথ কম বেশি সবারই জানা। সেই 1882 সালে অস্ট্রেলিয়ার কাছে শোচনীয়ভাবে হারের পর ইংলিশ ক্রিকেটের মৃত্যুতে অবিচিওরি লিখেছিল একটি পত্রিকা, আর ইংলিশ ক্রিকেটের মৃত্যুর প্রতীক হিসেবে বেল পুড়িয়ে ভস্মাধার পূর্ণ করা হয়েছিল। সেখান থেকে শুরু এই দুই দেশের টেস্ট দ্বৈরথ, যার নাম দ্য অ্যাশেজ সিরিজ। এবারে খোঁজ মিলেছে আরেক অ্যাশেজের, ক্রিকেট নয়, তার ইতিহাসটা জড়িয়ে ফুটবলের সাথে। ক্রিকেটের মতোই এই অ্যাশেজেও রয়েছে অস্ট্রেলিয়ার নাম, তবে ইংল্যান্ড নয়, ফুটবলের ভস্মাধারের লড়াইয়ে অস্ট্রেলিয়ার প্রতিপক্ষ তাসমান প্রতিবেশী নিউজিল্যান্ড। এই অ্যাশেজের ইতিহাসটাও বেশ পুরনো। 1923 সালে অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের প্রথম ফুটবল ম্যাচের দুই অধিনায়কের সিগারেটের পোড়া ছাই এই অ্যাশেজ, যা রাখা হয় প্রথম বিশ্বযুদ্ধে গ্যালিপলি রণক্ষেত্রের এক সৈনিকের রেজর কেসে। আর এই অ্যাশেজের নাম দেয়া হয় অ্যাঞ্জাক সকার ট্রফি, তবে সেটি হারিয়েছিল 1954 সালে। প্রথম বিশ্বযুদ্ধে গ্যালিপলিতে যুদ্ধ করা অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের সৈনিকদের স্মরণে 25 এপ্রিল অ্যাঞ্জাক ডে পালন করা হয় দেশ দুটিতে। সেই অ্যাঞ্জাক দিবসেই অ্যাশেজ খুঁজে পাবার ঘোষণা দিয়েছে ফুটবল অস্ট্রেলিয়া। হারিয়ে যাওয়া এই অ্যাশেজ ট্রফি খুঁজে পেয়েছেন অস্ট্রেলিয়া ফুটবলের সাবেক চেয়ারম্যান সিডনি স্টোরির পরিবার। পরিবারের পক্ষ থেকে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড মৈত্রীর প্রতীক হিসেবে তুলে ধরা হয়েছে এই ট্রফিটিকে। অস্ট্রেলিয়ার ফুটবল ইতিহাসবিদ ট্রেভর থমসন এই ট্রফিটিকে দেশটির ফুটবলের সবচেয়ে বড় সম্পদ হিসেবেও আখ্যা দিয়েছেন। Trophy, which ought to have been one of the pinnacle objects in the history of the Australian and New Zealand games. তৌহিদুল ইসলাম, ডিবিসি নিউজ ডেস্ক।